সমিল্লাহ রহমান রহিম রাহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله

للمتقين والصلاة والسلام على رسول they wa ta. يصلون على آل النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابي وسلم صلى الله على محمد وآله وأصحابي وسلم سلام الله سلام يا حبيب الله علیکم ہم آمر دم مثال سنگ چویا کو تش بیدانی مصطفیٰ را صلاح دنیا سلام یا حبیب اللہ علیکم رسول الله انظر خالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم اللهم صلی آوالا لے سہ جو ماں گھر کے قاب نیا دہر گھر کے মোদিনা না মাঝে বসে বসে দেখবো সোনার মদিনা আল্লাহ মৌলানা মোহাম আলি সইয়ে দে না ইচ্ছা করলে প্রাণের নবী থাকিতে পারতেন আর সে তেরে মায়াই পড়ে শুয়ে আছে মদিনায় আল্লাহ মালানা মৌলানা মোহাম্মাদ আলে সহিদ দেনা প্যারা হাজিরী নবীর আগ আগমনে শুভাগমনে আমরা আনন্দিত খুশি কিনা একটা আওয়াজ দিয়ে বলেন খুশি কিনা আরো জোরে বলেন খুশি কিনা আমরা খুশির সীমা নাই আমাদের নুরানি নবীর সৌভাগ্যমনে আমরা আমাদের আওয়াজটুকু সেই নুরানি নবীর প্রেমে উৎসর্গ করতে চাই কি চাই না আর একটু মহাব্বত নিয়ে বলেন চাই কি চাই না একটু মহাব্বতের আওয়াজে দুরুদ পাক পড়ুন কারণ নবীর তারিফ করলে বান্দার উপর কে রাজি হয় তো বলবেন না কে রাজি হয় নবীর তারিফ করবেন আর আমাদের উপর সন্তুষ্ট হবে কে আমাদের কাজে কর্মে রাজি হবে কে কবুল করে নেবেন এবারত বন্দেগি কে করবো নবীর সুন্নতে মুস্তাফা মোতাবেক জিন্দেগানি আর আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন আমাদের বন্দে গানি জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু বলেন সুবাহান আল্লাহ সর্বোপরি আমরা নবী প্রেমিক যারা আমরা তো দরুদে পাক পড়ি দরুদে পাকের প্রতি মহাব্বত ইমান এতেকাদ রাখি বরঞ্চ তারাই দরুদ পড়ে না তারাই দরুদের প্রতি ইনকার করে দরুদ শরীফ পড়াটাকে অন্তর থেকে না যদি প্রকাশ্যে পড়তে লজ্জা লাগে তাদেরকে তাই আল্লাহর প্যারা মাহবুব নবী ওই সমস্ত যারা নবীর সানমান প্রশংসাকে গোপন রাখতে চায় নবীর তারিফ করাটাকে অবছন্দ করে আল্লাহর নবী নবুত জবানে তাদের পরিচয় তুলে ধরেছেন সমাজে রাষ্ট্রের মধ্যে এ ধরনের ব্যক্তি থাকলে এ ধরনের আমি রসুলের উম্মত থাকলে আমার প্রশংসা ভালো লাগে না তাদের মতো বহিল পৃথিবীতে আর কেউ নাই তাদেরকে আমার নবী কি বলেছেন বহিল বলেছেন আমার নবী বলেন আল বখীলু লযী মান যুকিরতু ইনদাহু ফালা ইয়ুসাল্লি আলাইয়া আমার নবী বলেন পৃথিবীর বুকে ওই ব্যক্তি বড় বহিল ওই ব্যক্তি বড় কিপন হে আমার উম্মতরা চিনে রাখো জেনে রাখো তারাই বহিল জানের সম্মুখে আমি নবীর তারিফ আমি নবীর ইসম মোবারক আমি নবীর নামে মোহাম্মদ সাল্লাহ তালা আলাইহি ওসাল্লাম উপস্থাপন করা হয়েছে তারা দেখেছে শুনেছে কিন্তু তাদের অন্তর থেকে আমি নবীর উপর দরুদ শরীফ আমি নবীর উপর তাজিম সম্মান ভুত জাগ্রত হয় নাই পেশ করে নাই উম্মত জেনে রাখো পৃথিবীর মুখে তাদের চেয়ে বখিলার কেউ নাই তাদের চেয়ে বখিলার কেউ তাদের চেয়ে আর বখিলার কেউ আমরা এখন আমাদের পরিবেশে আমরা তাদের পরিচয় আর দিতে হয় না আমরা অনায়াসে জানি বুঝি এরা কারা এবং এক বাক্যে আমরা তাদেরকে নাম না নিলেও চিনে ফেলি আকাইদে আহলে সুন্নত জামাতের বাসায় যাদেরকে ফেরকায়ে বাতলা বলা হয় দেওবন্দি নজিদি যারা দুশ্মনে রসুল দুশ্মনে দিন দুশ্মনে খোদা ঠিক না বেঠি জোরমা ঠিক না বেঠি তাই আল্লাহ এমন গিনিত বান্দা থেকে এমন বেওয়াফা উম্মত থেকে আল্লাহ আমাদেরকে ফরহেস রেখে মুক্ত রেখে ঈমান আকীদার শহীদ আমাদেরকে নবীর মিলাদে মুস্তাফা নবীর দরুদ মুস্তাফা নবীর তারিফে মুস্তাফা নবীর সানায়ে মুস্তাফা নবীর ইয়াদে মুস্তাফা নবীর জামে মুস্তাফা পালন করার সুযোগ দিয়েছেন আল্লাহর দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তাই সেই নবীর তারিফ দরুদ আমরা সুন্নিরা শুধু করি না মনে প্রাণে মোহাব্বত নিয়ে করি ঠিক না বেঠি ঠিক না বেঠি একটু মোহাব্বতের আওয়াজে দরুদে পাক পড়ুন কারণ দরুদ শরীফ পড়লে নবী বলেন আমি রসুলের উপর মোহাব্বত করে দরুদ শরীফ পড়বে একবার আর আল্লাহ রব্বুল আল বান্দা তোমার এই কাজের উপর খুশি হয়ে গুনা মাফ করে দিবেন দশটি বার জুরু বলেন সুবাহ মর্যাদা বৃদ্ধি করে দিবেন দশটি গুনা মাফ করে দিবেন দশ ঠিক বলেন না সুবাহন আল্লাহ আর সুন্নিদের মাফিলে হাজারো হাজার দরুদ শরীফ পেশ করা হয় হাজারো হাজারো কোরআন সুন্নার আলোকে নবীর তারিফ করা হয় বেহাদ বেমেসাল বেসমার ফায়দা আমরা উম্মতে মুহাম্মাদি সুন্নি মৌমিন মুসলমান ভোগ করি আল্লাহ পাক আমাদের এই কাজের মধ্যে লিপ্ত থাকার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন তাই মোহাম্মদ আল্লাহ মৌলানা মুহাম্মদ আলা আলাইহিস সাইয়দে না জুম্মা ঘর কে কাবা বানাইয়া দেহর ঘর কে মদিনা যাই নামাজে বসে বসে দেখিব শুনান

আপনার ঘরে শ্রেষ্ঠ নবী নাই তো না আল্লাহ মৌলানা মোহাম্ম সৈয়দ না সালা দুনিয়া رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا صدق الله المولى علي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي سلم وسلم وبارك عليك اذكر او اوجيتو আজ শান পবিত্র জশনীদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সপ্তম আজ শান জশনীদে মিলাদুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 2019 14 নভেম্বর বৃহস্পতিবার মঞ্চের আজকের নূরানী ঈমানি মাহফিল এর সম্মানিত উদ্বোধক বিশিষ্ট আলেম দীন উস্তাজুল উলামা

রয়েছেন হজরতুল্লাহ জনাব মৌলানা মোহাম্মদ নুরুল আমিন আল কাদরি সাহেব কিবলা মদ্দা জিল হুলালি খতিব ইমাম বক্তের পরা বাইতুল নুর জামে মসজিদ আজকের এই নুরানি ইমান মাহফিল বক্তিয়ার পরা বাইতুন্নুর জামে মসজিদ এর উত্তর পার্শ্বের মাঠে আয়োজন করেছেন বক্তিয়ার পারা যুব উন্নয়ন পরিষদের এবং সর্বস্তরের এলাকাবাসী আন্তরিক ভালোবাসায় সহযোগিতায় আজকের এই নোরানি ইমানি মাহফিলের ইন্তজাম করেছেন মঞ্চের উপস্থিত হাজরাতে ওলামাহিক রাম মঞ্চের সম্মুখস্থ আগত দূর দরাজ থেকে আশিক রসুল নবী প্রেমিক বলি প্রেমিক সর্বস্তরের সন্নি জনতা লাউড স্পিকার আবাস যতটুকু যাচ্ছে পরদনশীন মস্তুরাত খাবাতি মা ও ভনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম দেওয়া আমার নবীজির সুন্নাত সালামের উত্তর দেওয়া ওয়াজিব শরীয়তের ভাষায় ওয়াজিব তরক করলে গুনাহগার হয় আমরা এসেছি গুনাহ মাফের জন্য ঠিক না বে ঠিক আমাদের গুনাহ মাফ হতে আছে হতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মিলাদ মুস্তাফার উসিলায় আমাদের সকলের গুনাকে মাফ করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আল্লাহ পাক আমাদের বাকি হায়াত জিন্দগির নিয়ামত উজমা নিয়ামত কুবরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাদকায়ে আল্লাহ পাক সুবাহ আমাদের দিন ও মজাহ মিল্লাতের এবং সমাজ উন্নয়নের হিদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ মানব সেবার সর্বোচ্চ প্রজেক্টের কার্যক্রমের সাথে শিরকত লাভ করার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমিন আরেকটু দূরে বলেন আমিন তাই আমার নবীর সুন্নাত মুস্তাফার মুক্তাবি হয়ে যায় আমার নবী বলেন মান তামাস সাকা বি সুন্নতি ইন্দা ফসাদ উম্মতি ফলাহ আজরুল মি আতু শহীদ এ ফিতনা জামানায় আমি রসুলের একটি সুন্নতকে যারা মজবুতভাবে আঁকড়ে ধরবে তাদের আমল নামায় এক শত শহীদের সবাব দান করা হবে চিৎকার দিয়ে বলুন কয়জন তুজুরে বলবেন না কয়জন একজন দুইজন শহীদ নয় যে সমস্ত সুদায়ক রাম আপন জান মাল কোরবান করে দেন ফি সাবিল্লা রাহে ফি সাবিল্লা কোরবানে রসুল কদমে ওকফ করেছেন যাদের মর্যাদা কোটি কোটি অজস্র গুণ পৃথিবীর সকল আবেদ বান্দাকে যদি এক পাল্লায় দেওয়া হয় একজন আল্লাহর প্যারা মাহবুব নবীর উহুদ বদর খন্দ খাইবার যুদ্ধে শাহাদত বরণকারী একজন সাহাবিকে যদি এক পাল্লায় দেওয়া হয় এর পরেও সেই শাহাদতের আমলের সমান সমপরিমাণ হবে না জুরে বলেন সুবহান এমন শাহাদত বরণকারী একশত শহীদের সবাব দান করবেন নবী উম্মত কে করে উম্মতের জন্য এই ফজিলতপূর্ণ পূর্ণ নবুত জবানে হাদিসে মুবারক ব্যক্ত করেছেন এটা আমাদের জন্য বড়ই নিয়ামত নিয়ামত কুবরা যুরা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তামাসসাক বি সুন্নতি ফাসাদ উম্মতি ফালাহু আজরু আতু শাহীদ এই ফিতনা ফাসাদের জামানায় নবী বলেন আমি রাসূলের একটি সুন্নাত মুবারকাকে যে আকরে ধরবে তার আমল নামায় একশত শহীদের সবাব দান করা হবে চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ সালাম দেওয়া সুন্নত এটা কি ছোট করে দিবেন নাকি বড় করে দিবেন আর ধরুন কি করে দিবেন আর যিনি নিবেন তিনিও ছোট করে নিবেন না বড় করে নিবেন আমার নবী বলেন যখন এক মুমিন অপর মুমিন আমার উন্মতের মধ্যে যখন সালাম বিনিময় হয় তখন রহমতের ফেরেস্তা তাদের জন্য মাখফেরাত কামনা করতে থাকে জোর সুবাহান

بے حد بے شمار درود سلامی پیش کرچی آقا نمدر تاجدار مدینہ سرور قلب و سینہ حیات النبی جندہ نبی نور نبی مالک مختار نبی احمد مجتبا امت ارکنڈری دو جہان ار بچھا دو جہان ار دلعا امت ارکنڈری شفی یوم محشر کا دلعا নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামার নুরানি দরবারে পাখে রওদায়ে আধারে যেই নবী না হলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভাষায় চূড়ান্ত ফয়সালা ঘোষণা করে দিয়েছেন লাউ লাকা লামা খলাকতুল আফলাক আমি যদি আমার মাহবুব নবীকে সৃষ্টি না করতাম তাহলে এই বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল এই আফলাক এই আমি জগৎটাই বানাইতাম না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হরত নবী যদি না হইতো এই জগত বানাইতেন না এই জগতে আমরা থাকতেন না এই জগতে পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন জিন इंसान কিছুই হতো না সবই হয়েছে আমার নবীর দরগায় জুরে বলেন সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহর پیارا মাহবুব নবী আওলাদে পাক আলে বাইত الرسولের দরবারে দরুদের হাদিয়া পেশ করি যাদের তারিফ করলে যাদের মোহাম্বত কলবে ধারণ করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমলনামায় এবাদত আবাদত লিখা হয় জুরু বলেন না সুবাহান যাদের আমল নামা থেকে গুনা ঝরে যায় সবের নহর জারে হয়ে যায় নবী বংশের মহাব্বতের বদৌলতে জুরে বলেন সুবাহান আল্লাহ হাজরত আবদুল্লাহ ইবিন মাসুদ ঘোষণা করেন হুব্বে আলা আলে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাইরুল মিন ইবাদাতি সানাতিন যে উম্মতের কলবের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকবে নবীর mohabbat থাকবে ওই উম্মতের আমল নামার মধ্যে একজন আবেদ বান্দা 365 দিন একটি বছর যে আমল করে সওয়াব অর্জন করবে তার সমপরিমাণ সওয়াব নবী বংশের ভালোবাসার বদৌলতে পাওয়া যাবে জুরে বলেন আর আমরা চট্টগ্রামবাসী আমরা ও অধিবাসী আমরা চাটগ্রামবাসী বারউলিয়ার কদমে ধন্য এই পূর্ণভূমি চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর চট্টগ্রামের সুন্নি মুমিন মুসলমান আমরা বড়ই ভাগ্যবান আমাদের তকদির বড় উজালা আমাদের কলব কে আল্লাহ নূরানি করেছেন আমরা নবীর প্যারা মাহবুব নবীর মিলাদ মুস্তফা পালন করি নবীর একচল্লিশতম আওলাদের পাক শাই শাই শ্রীকুটের নসলে পাক সৈয়দি সনদি রহনুমায় শরীয় হাদিয়া দিন

আল্লাহ আমাদের মুকদ্দার জাগিয়ে দিয়েছেন আমাদের করে দিয়েছেন উজালা আমাদেরকে ভাগ্যবানের কাতারে নাম লিপিবদ্ধ করেছেন আমরা যে সান সেটা সেটা মাহেরবিল আউয়াল শরীফ আসলেই বোঝা যায় বলেন না জুরুবাহনাল আর একটু সুবহানাল্লাহ আমরা মলার দরবারে ফরিয়াদ করি সদা সর্বদা জুমার রাত্রে সব রাত্রে তাহার নামাজ পড়ে সবে কদর সবে বরাজ সবে মেরাজ রাত্রে দুই ঈদের রাত্রে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দাও এবাদের বন্দিগি কবুল করে নাও আল্লাহ আখিরি ফরিয়াদ আমাদেরকে নবীর দিদারে ধন্য করে দাও জোরে বলেন সোহান আল্লাহ আমরা উম্মত গনের বান্দা ফরিয়াদ কবুল করেছেন আল্লাহ বলেন এ আমার চট্টগ্রামের বান্দারা আমার হাবিবের পেয়ারা উম্মতরা তোমরা যারা আমার মাহবুব নবীর মিলাদ মুস্তফা পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো মিলাদ নবী সাল্লাহ সাল্লাম আয়োজনের জন্য দিল ফেদা করে দিয়েছ তোমাদের ফরিয়াদ আমি আল্লাহ কবুল করেছি এগারোটি মাস তোমাদের ফরিয়াদে ফরিয়াদে দরখাস্তের উপর দরখাস্ত পড়েছে আজ মাহের রবি নূর শরীফ রবি আহ্বাল শরীফ তো সেই তোমাদের মাঝে আমার মাহবুব নবীর মুস্তফা সময় এসেছে চট্টগ্রামের বান্দারা আমার হাবিবের উম্মতরা আমার আউলি গ্রামের গোলামরা আমার বন্ধুদের অনুসারীরা তোমাদের সেই ফরিয়াদের বরকতে নবী দেখো নাই নবীর আউলাদ দেখে দেখে মিলাদ মুস্তফা পালন করে

আল্লাহর পেয়ারা মাহবুব নবী নবতে জবানে ঘোষণা করেন সাবি কান্নু জুম ফাবি আইতে দায়িতুম ও এহেতে দায়িতুম চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ যে হে আমার ওমতরা হে পৃথিবীবাসী শোনো আমি রসুল নবতে জবান এলান করে গেলাম আমার সাহাবাই রাম আকাশের তারকার মতো সমুজ্জ্বল দৃষ্টান্ত সত্যের মাফ কাটিয়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর একটু বলেন না সুবাহান আল্লাহ আমি হায়াতুল্লবী পর্দা করার পর আমার সাহবায় রসুলকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবে জুরুবসুবাহ আল্লাহ সাথে সাথে তাম আউলি ইকরামের দরবারে জিয়ারতের হাদিয়ে পেশ করি সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন আন্নাল আরদা ইয়ারি সোহা ইবা দিয়া সোয়ালিহুন নিশ্চয়ই এই জবিনের ওয়ারিস জবিনের উত্তরসূরী হচ্ছে আমার সোয়ালিহীন বান্দাগুন জুরু বলেন সুবাহান আল্লাহ হাকিগতে জবিনের মালিক কে আল্লাহ তু জুরু বলেন না কে আল্লাহ এই দুনিয়ার কায়নাতের মালিক কে আল্লাহ মিলকিয়ত দিয়েছেন দুনিয়ার জবিনের তাম নিয়ামতের চাবি কাটি হাজানাতুল আর